আজকে আমরা একটা নতুন কবিতা শুরু করব বা এই কবিতা বলাও এটা একটা গান জসীমউদ্দিনের লেখা এই গানটির নাম হচ্ছে বর্ষার প্রার্থনা এটা ক্লাস ফোরের একটি বাংলা পাঠ্যবইয়ের একটি কবিতা তো কবিতাটা পড়ার আগে আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই কবি জসীম উদ্দিনের জন্ম হচ্ছে উনিশশো এবং মৃত্যু হচ্ছে উনিশশো বিখ্যাত কবি একজন গীতিকর এবং লেখ লোকসংস্কৃতির গবেষক পল্লী হিসাবে হিসাবেই তিনি সমাধিক খ্যাত পল্লী কবি হিসাবেই জসীমউদ্দিন সবাই চেনে তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে হল রঙিলা নায়ের মাঝি গাঙের পার মুর্শিদা গান পার রাখালি গান প্রভৃতি তাহলে চলো আমরা কবিতাটি পড়ি এবং বোঝার চেষ্টা করি বেলা দিপোহর ধুধু বালুচর ধূপতে কলিজা ফাটে পিয়াসা কাতে পিয়াসে কাতর আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেড়ে তুই অর্থাৎ এই কবিতায় এই গানের মাধ্যমে কবি আল্লাহর কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে পানি চেয়েছেন এবং এই কবিতার মাধ্যমে গ্রীষ্মকালের যে একটা বাংলার যে দাবাদহ অবস্থা যে মাঠ ঘাট সব শুকিয়ে যায় গাছপালা পশু পাখি সবাই বৃষ্টির জন্য চেয়ে থাকে সেই পরিস্থিতি বা সেই সুন্দর একটা দৃশ্যই কবিতায় ফুটে উঠেছে তো প্রথম তিন লাইনে বলছে যে বেলা দ্বীপর ধুধু বালুচর অর্থাৎ বেলাটার দুপুরবেলায় ধুধু বালুচর আর ওই নদীর ধারগুলি বা বা নদীর আশেপাশে অঞ্চলগুলি ধুধু করছে ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর আর ধূপ মানে যেটা আমরা বলি মানে সূর্যের আলো বা রোদ্রে কলিজা ফাটে মানে হৃদপিণ্ড বা আমাদের ভিতরটা শুকিয়ে যায় পিয়াসে কাতর হয়ে যায় এই সময় পিপাসায় এবং কবি আল্লাহ মেঘ দে পানি দিয়ে ছায়া দেড়ে তুই এইভাবে কবি আল্লাহর কাছে মেঘ চেয়েছেন দেখো নেক্সট আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাটা মেঘরাজা ঘুমে রয়েছে মেঘ তোর কেটা অর্থাৎ আসমান কি রয়েছে রৌদ্রে একদম উত্তাপ্ত হয়ে রয়েছে আর জমিন হইল ফাটা এবং প্রচণ্ড রৌদ্রের জন্য জমি ফাটা ফাটা হয়ে গিয়েছে সাধারণত গ্রামাঞ্চল দেখা যায় ধানের জমিগুলিতে প্রচণ্ড রৌদ্র হলে কী হয়ে যায় জমিগুলি ফেটে ফেটে যায় তো সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে আর কবির ধারণা যে মেঘ রাজা ঘুমে রয়েছে অর্থাৎ যে মেঘ মেঘের যে দেবতা বা মেঘের যে রাজা সে ঘুমিয়ে রয়েছে এই জন্য মেঘ হচ্ছে না আলের গরু বায়েন্দা গৃহস্থ মরে কায়েন্দা ঘরের রমণী কান্দে ডাল খিচুড়ি রান্দা। অর্থাৎ আলের গরু অর্থাৎ গ্রীষ্মকালে মাঠ ঘাট শুকিয়ে যাওয়ার জন্য গরুতে আর যে চাষ করবে সে চাষ বন্ধ আছে এই জন্য গৃহস্থে আলের গরু বান্দা রয়েছে এবং গৃহস্থও কোনো কাজ হচ্ছে না তাই সে কাঁদ কাঁদছে আর ঘরের রমণে সে কিছু রান্না করার নেই মাঠ সব শুকিয়ে গিয়েছে এই জন্য সে খিচুড়ি শুধুমাত্র ডাল খিচুড়ি রেধে ঘরে বসে বসে কাঁদছে এই গ্রীষ্মের দাবদহের মধ্য দিয়ে আম পাতা নড়ে চড়ে কাডাল পাতা ঝরে পানি পানি কইরা বিলে পানকৌড়ি মরে আম কাঁঠাল এ সমস্ত পাতাগুলি নড়ছে শুকিয়ে যাচ্ছে আর পানি পানি করে যে পানকৌড়ি বা মাছ ধরার যে পাখি সেই পাখিটাও কি হচ্ছে পানি পানি করছে ঈশ্বরের কাছে পানি চাচ্ছে ফাইডা ফাইডা রয়েছে যত খাল বিল নদী অর্থাৎ নদী বিল সব শুকিয়ে গিয়েছে এই গ্রীষ্মের দাবদহে বা সূর্যের আলোর জন্য এবং জলের লাইগা কান্দে মরে পঙ্কি জলধি অর্থাৎ জলের জন্য কি কি কাটছে পাখি যত সমস্ত পাখি রয়েছে তারা সেই পাখিগুলি এই গ্রীষ্মের সময়ে জল ঈশ্বরের কাছে জল চাইছে এবং জলের জন্য তারা কান্না করছে কপত কপতি কান্দা খোপেতে বসিয়া শুকনো ফুলের কড়ি পরে ঝরিয়া ঝরিয়া অর্থাৎ এই যে গ্রীষ্মের সুন্দর দৃশ্য বা সরি সুন্দর নয় এটা একটা ভয়াবহ পরিস্থিতি সেই পরিস্থিতিটা এখানে তুলে ধরা হয়েছে কপত কপতি অর্থাৎ যে কপত বলতে গেলে পায়রা আর কপতি বলতে গেলে স্ত্রী পায়রা এরা দুজন খোপেতে বসিয়ে অর্থাৎ পায়রার যে ঘরে সেখানে বসিয়ে তারা কাঁদছে আর কি শুকনো ফুলের কড়ি ঝরিয়া ঝরিয়া অর্থাৎ গ্রীষ্মের দাবদাহের জন্য গাছের পাতা এবং যে সু ফুল ধরেছিল গাছে সেই ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাহলে আমরা কি বুঝতে পারলাম এই কবিতায় যে বর্ষাকে প্রার্থনা করা হয়েছে বর্ষাকে আসতে বলা হয়েছে কেন গ্রীষ্মের যে দাবদাহ সেটাকে আর মাঠ ঘাট পক্ষী পক্ষী মানুষ সবাই আর সহ্য করতে পারছে না তাই গ্রীষ্মর কাছে প্রার্থনা করছে আমরা সাধারণত এই গানগুলি আমরা গ্রাম বাংলায় কী হয় গ্রীষ্মের দবদহের সময় গ্রামের ছেলেরা সবাই এক মিলে দুপুর গান গায় হ্যাঁ তো এই ধরনের একটা গান যেটা মানে পানি প্রার্থনা করা হয় বা বৃষ্টির প্রার্থনা করা হয় এই সমস্ত গানগুলি গিয়ে তাহলে নিশ্চয়ই কবিতাটি বুঝতে পারলে